তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগেও সঙ্গে আমার সঙ্গে দুর্লভের সন্দেহ তোমার দূর করা উচিত আপু। সন্দেহ করা তো দুর্লভের একটা রোগ। দেখো তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। কোনটা ঠিক তাহলে? হ্যালো, না না রান্না করছিলাম না, অত অফিসে না, ওর মুডটা অত ভালো ছিল না। এখন না না, আরে টের পাবে কোত্থেকে? তার মানে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে ওর সঙ্গে আমার সব। আশিক অফিস থেকে কখন ফিরে? ফিরতে ফিরতে 6টা বেজেছে। যাক, নিশ্চিন্ত হলাম। তুমি আশিককে ভয় পাও? না, আমি আশিককে ভয় পাই না, আমার ভয় তোমাকে নিয়ে। আশিক যদি আমাকে দেখে ফেলে তাহলে তোমাকে না পাওয়ার চেয়ে বড় ক্ষতি আর কি আছে? এভাবে বলো না রিনি, আশিকের সাথে তো তোমার সারাটা জীবন কাটাতে হবে। না, এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আশিক বেশি ঝামেলা করলে আমি চলে যাব। কোথায় যাবে? তোমার কাছে। সত্যি?
কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো যে? এই তো কেউ এসেছিল? না, কে আসবে? কোনো গেস্ট? না, কেউ আসেনি। না, কেউ আসেনি। রিনি মিথ্যে বলছে। এই মুহূর্তে সিগারেটটা দেখিয়ে প্রমাণ করা যায় ও মিথ্যে বলছে, কিন্তু প্রমাণ দেখার পর যদি ও অস্বীকার করে। না না, ঝগড়া করে কোনো লাভ নেই, কৌশলে জানতে হবে। কি হলো, এভাবে দাঁড়িয়ে রইলে কেন? কেউ ফোন করেছিল? আজ ফোন থাকলে তো ফোন আসবেই নাকি? তাই বলে আধা ঘন্টা ফোন এঙ্গেজ করে রাখবে? আমি এত চেষ্টা করে ফোন ঢুকতে পারিনি। আধা ঘন্টা কোথায় পেলে? বড় যে 10 মিনিট। না, মিনিমাম 20 মিনিট। কে ফোন করেছিল? কে ফোন করেছিল বলো? আমার এক বান্ধবী ফোন করেছিল। লায়ার। দরজা খোলা কেন? ও, ইমু ফিরেছে, বোধহয় দরজা বন্ধ করতে ভুলে গেছে। কেন? ইমু কখন ফিরেছে? একটু আগে। খিদে নেই? খিদে নেই কেন? খিদে নেই কেন? এত প্রশ্ন করছো কেন? বলেছি না যে খাবো না, খাবো না, ব্যাস। এত খেয়ে খেয়ে করছো কেন? কেন করছি বোঝো না? না, বুঝি না, বুঝে তো জিজ্ঞেস করতাম না, বলো। দশ মিনিট ফোনটা এঙ্গেজ ছিল। এখানে তুমি আমাকে এই কারণে এত অপমান করতে পারো না, আমি এমন কোনো অন্যায় করে ফেলিনি। আমি কি বলেছি অন্যায়? মুখে না বললেও কিন্তু তুমি তোমার হাবভাবে ঠিকই বুঝিয়ে দিয়েছো যে আমি অনেক বড় অন্যায় করেছি। আর কোনো অন্যায় করোনি তুমি? অন্যায় না তো, কি অন্যায় করেছি বলো? আমার বিশ্বাস নষ্ট করেছো তুমি। করেছি আমি বলো? আমি বলবো কেন? তুমি জানো না তুমি কি করেছো? জানি না তো, বলো তুমি। না, আমি বলবো না, বলবো না এই কারণে যে তুমি স্বীকার করবে না। শোনো রিনি, আমি তোমাকে কারেকশন করার সুযোগ দিচ্ছি, প্লিজ তুমি কারেকশন করো। তোমাকে আমার বিশ্বাস যদি তুমি ভাঙো, আমি সব কিছু চুরমার করে দেবো। তবে কেন এসেছি? তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি জানি তুই কি বলতে এসেছিস। জানো? তুই জানতে এসেছিস এই বাসায় কেউ আসে কিনা, তাই তো? ইভেন আমি এটাও জানি তুই আজকে তোর দুলাভের কথা অনুযায়ী কলেজে যাসনি, ঠিক? আর তুই জানতে চাস বাসে আদৌ কেউ আসে কিনা বা কে আসে। দুলাভাইয়ের সন্দেহ তোমার দূর করা উচিত আপু। সন্দেহ করা তো দুলাভাই একটা রোগ। দুলাভাইয়ের সন্দেহ কি ভুল? সেই কথা আমি তোকে বলতে যাব কেন? আমি একটু বেরোচ্ছি, একটু পরে তো দুলাভাই আসবে। দুলাভাই আসলে বলবি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছি। দরজা লাগিয়ে দে। কি ব্যাপার দুলাভাই, আজ এত তাড়াতাড়ি চলে এলাম? জাফর এসেছিল তাই না? কই না তো। আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না। জাফর এসেছিল, এই ড্রয়িং রুমে বসে তোমার আপুর সঙ্গে কথা বলছিল। তুমি যখন এলে তখন তোমার সঙ্গে জাফরের পরিচয় করিয়ে দিল। কি আবুল তাবুল বলছো, কেউ আসেনি দুলা ভাই। তুমি আমার সঙ্গে মিথ্যে বলবে না? সত্যি দুলা ভাই, একদম মিথ্যে বলে। চলে এলে যে কোথায় গিয়েছিলে তুমি? আমার একটা ফ্রেন্ড আছে। মিথ্যে কথা! তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে। তার মানে আকাশ থেকে পড়েছো? ভেবেছো আমি কিচ্ছু জানি না?
শোনো, আমি আর ইমু বাসা থেকে বেরিয়ে গেলেই লোকটা রোজ বাসায় আসে। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বাজে কথা? প্রমাণ চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ চাই। বলো কি প্রমাণ আছে তোমার কাছে? এই যে প্রমাণ, এই যে দেখো প্রমাণ। কি এটা? সিগারেটের শেষ অংশ, সিগারেটের শেষ অংশ এখানে, এখানে পেয়েছি, এই ঘরে। আমি তো স্মোক করি না। তুমি স্মোক করো? হ্যাঁ তুমি করো? না। তাহলে কোত্থেকে এলো বলো, কোত্থেকে এটা এলো? দেখো দেখো, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। কোনটা ঠিক? তাহলে কোনটা ঠিক? তাহলে বিয়ের আগে কেন বলেছিলে তোমার সঙ্গে কারো রিলেশন নেই? আমি ঠিকই বলেছিলাম। কিসে ঠিক বলেছিলে? তাহলে কে আসে, কে আসে এই ঘরে? তার সঙ্গে তুমি দিনের পর দিন কথা বলো, বলো আমাকে। আমাকে কেন বলতে পারো না? বলো কি সম্পর্ক তোমার সঙ্গে তার? আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথাই শুনেছি। এইভাবে তুমি চলে যেতে পারো না বৌমা। চাচা আপনি? হ্যাঁ আমি বাবা। বৌমার কোনো দোষ নেই বাবা, আমার ভুলের কারণেই। তুমি বৌমাকে ভুল বুঝেছ। আপনার ভুল মানে? হ্যাঁ বাবা, ওই পাশের বাড়ি আজাদের কাছে আমি সব শুনেছি। তোমার অ্যাবসেন্সে কোনো এক লোক নাকি তোমাদের বাড়িতে আসে, এ নিয়ে তোমার আর বৌমার মাঝে অনেক ঝগড়াঝাটি হয়। ওই লোকটা আর কেউ না, আমি। সিগারেট খেয়ে সিগারেটের শেষ অংশ আপনি ফেলেছিলেন? হ্যাঁ বাবা। আপনি লুকিয়ে লুকিয়ে কেন আসতেন চাচা? তোমাদের মুখ দেখানোর কোনো উপায় ছিল না বাবা। তোমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আমি নষ্ট করে ফেলেছি। কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই? তাছাড়া একটা দোকান কেনার ব্যবস্থা করেছি, 50,000 টাকা শর্ট পড়েছিল, তাই বৌমার কাছে হাত পেতেছিলাম। ওর কাছ থেকে নেই, আমার এক বান্ধবীর কাছ থেকে।